আসসালামু আলাইকুম। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আনাজ দিয়ে ভাজি, আনাজ ডিম ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে ভাজি। খুব খেয়ে দেখবেন খুব টেস্টি হয়েছে। আমি আনাজটা সিদ্ধ দিতেছি। আনাজটা আপনারা চিনতে পারতেছেন হয়তো অনেকে, আমাদের ভাষা সিলেটি ভাষায় মানে বলে আনাজ। এই কলার ভিতরে সাদা যে নরম একটা জিনিস থাকে। আমার কিছু ভুল হয়ে গেছে, আপনাদের রাস্তা দেখাতে পারিনি, খেয়াল ছিল না ভিডিও করার। এই দেখেন ভাজিগুলো কেটেছি, আপনাদের দেখাচ্ছি। এই দেখেন ভাজিগুলো, আনাজ সাদা অংশ যে বারিক করে কেটেছি। এটা একটু সিদ্ধ করে একবার পানিটা ফেলে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নাইলে অনেক সময় লাগে। তেলে দেওয়ার পরে বিরান করতে সময় নেয়। আমি একটু সিদ্ধ দেওয়ায় একটু ভাজিটা তাড়াতাড়ি হয়ে গেছে, আর একটু জোর জোড়া করতেছি। এর সাথে আপনার মিক্স করব আমি দু মুঠের মতো মসুরির ডাল মানে লাল ডাল, দইয়ে ভিজিয়ে থুয়েছি, আর একটি ডিম দেব। সিদ্ধ হয়ে যাওয়ার পরে জালিতে নিয়ে পানি জড়িয়ে ফেলেছি। এখন হরিপানে তেল আমার পরিমাণ মতন আমি দেবো, কারণ আনাজ ভাজিতে অনেক বেশি একটু তেল লাগে। আমি এত তেল দেওয়ার পরেও আমার বোঝা গেছে তেলটা কম হয়ে গেছে। আপনাদের হয়তো লাগবে তেলটা বেশি দিয়েছি, কিন্তু বেশি না। আপনারা করে খেয়ে দেখবেন তেলটা কমও হয়েছে। রসুন কুচি দিলাম অল্প করে, কুচিটা বাগারে দিলে একটু গ্রান লাগে, ভালো লাগে ভাজিতে। একটু রসুন দিলে বড় দুই তিন কোয়া রসুন আমি একটু কুচি করে দিয়েছি। দুটো পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের বারিক করে, আর পাঁচ ছয়টি কাঁচামরিচ দেব, কারণ আমার তো জালটা কম খাই, আপনারা বুঝতে পারেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কাঁচামরিচ পাঁচ ছটা দেব। পেঁয়াজটা অপেক্ষা করব লাল হওয়া পর্যন্ত, আপনারাও আমার সাথে অপেক্ষা করেন। আমার একটা কল এসে গেছিলো, তাই আমি চুলার আগুনটা নিভিয়ে ফেলেছিলাম, এই জন্য বাগাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো। আবার চুলার আগুনটা দিয়েছি, দিয়ে ডিমটা দিলাম। শুধু ডাল দিয়েও খুব মজা হয় ভাজিটা, কিন্তু একটু আমি ডিম দিলাম আর একটু টেস্ট হওয়ার জন্য, বাচ্চারা খাওয়ার জন্য। আনাজটা খাওয়া খুব ভালো জিনিস, কলার আনাজ, কারণ এটা গাছের ভিতরে ধরে জিনিসটা ফ্রেশ। এখন লাল ডাল দেব, ডিমটা একটু ভাজা ভাজা করলাম, ভাজা ভাজা করে ডালটা দিলাম। ডালটা দইয়ে রেখেছি, দু মুঠোর মতো ডাল ভিজিয়েছিলাম, ভিজে অনেক বেশি হয়েছে। আপনারা যা খাবেন তাই দিবেন, আপনাদের পরিমাণ মতন। আমার ভাজিটাও বেশি, সিদ্ধ হলে একটু কমবে, ভাজিটাও বেশি, তাই আমি ডালটাও একটু বেশি করে দিয়েছি। আনাজগুলো দিয়ে দিলাম, সিদ্ধ আনাজ দেখার পরে দেখতেছেন একটু হালকা লালটে কালার মতন হয়েছে। লবণ এক চামচ, চার চামচের এক চামচ ভরে দিয়েছি, আধা চামচ হলুদ গুঁড়ো দেব। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, আমি আমার পরিমাণ মতন দিয়েছি, সবসময় বলি আপনাদের, আপনারা জিনিস আনবেন আপনারা দেবেন, কিন্তু একটু কম যে কোনো জিনিস দেওয়া ভালো, লবণটা বাদে টেস্ট করে দেবেন। আমার হয়ে যায় আমার পরিমাণ মতন, আমি দেওয়ার পরে আমার আর চেক করা লাগে না। আমি এক চামচ পাঁচফোড়নও দিয়েছি, আর আধা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ এক চার চামচ দিয়েছি, দিয়ে এক নাড়াচাড়া করে ঘুরে দেবো। দু তিনবার এইভাবে ঘুরে দেবো আর লেড়ে চেড়ে দেবো, তো সিদ্ধ হবে সারা গুলো মধ্যম আগুন দিয়ে। আপনারা এইভাবে করবেন, আনাজটা একটু সিদ্ধ হতে সময় লাগে। আমি দু তিনবার নেড়ে চেড়ে এইভাবে দিয়েছি, করেছি। এই দেখেন পরিমাণে ভাজিতে বোঝা যাচ্ছে তেল দেইনি, কিন্তু এমনি খুব টেস্ট লাগে।
আর ডিম দিয়ে করায় আরো মজা হয়েছিল। আমার হাতে একটু অসুবিধা, তাই শর্ট শর্ট রান্না আমি আনতেছি। বাচ্চারা একটু শুকনো খাবার পছন্দ করে আর ডালটাও পছন্দ করে। তাই আনাজটা অনেকদিন পরে খাচ্ছি। গাছের একটি কলা গাছ থেকে কেটে, নিজের গাছের কলা গাছ ছিল, তাকে কেটে বেজে বাজি তৈরি করে শুটকি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু খাইনি। মনে হয়েছিল যদি হাতের কোনো অসুবিধা হয়, তাই এখন আমি ধনা পাতা দেবো। এক টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে একটু সময় চুলায় রেখে নামিয়ে ফেলবো। আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আমার ভিডিওর জন্য দোয়া করবেন, লাইকের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন, এগিয়ে যাওয়ার জন্য কমেন্টস করবেন। আপনারা পাক করে খেয়ে দেখবেন কোন ধরনের হয়েছে, ভালো লাগলে শেয়ার করবেন। আর কি বলবো, আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের। আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম।